ডাস সিমেট্রি। 1666 খ্রিস্টাব্দে কালিকাপুরে অবস্থিত ডাস ফ্যাক্টরির কাজকর্ম শুরু হয়। 700 থেকে 800 লোক এই কারখানায় কাজ করতেন। ওয়ারেন হেস্টিংসের বন্ধু একজন ফরাসি জর্জ লুই ভার্নেট 1756 খ্রিস্টাব্দে এখানকার সর্বময় কর্তা হিসেবে আসেন। বর্তমানে এই কারখানার কিছুই আর অবশিষ্ট নেই। অষ্টবিংশ শতাব্দীতে যারা কালিকাপুরে ওলন্দাজ ব্যবসায়ী রূপে বসবাস করতেন তাদের 47 জনের মৃতদেহ এই স্থানে সমাহিত আছে। সবই 1721 থেকে 1792 খ্রিস্টাব্দের মধ্যে। সবচেয়ে পুরাতন কবর হল ড্যানিয়েল ভ্যানদার মূল, যিনি 1721 খ্রিস্টাব্দে মারা যান। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই স্থানটি অধিগ্রহণ করেছে। সিম্বাজার ছোট রাজবাড়ি। আলিবর্দী খায়ের রাজত্ব চলাকালীন 1740 খ্রিস্টাব্দে দীনবন্ধু রায় এই সুন্দর প্রাসাদটি নির্মাণ করেন। কাশিমবাজারের এই নতুন প্রাসাদটি চট্টোপাধ্যায়দের পৈতৃক সম্পত্তি ছিল। তখনকার দিনে 5 ব্রাহ্মণের একজন দক্ষ এর উত্তরসূরি হিসাবে এরা পরিচিত ছিল। রাজা আদিসুর বেদ শিক্ষার জন্য তাদের এখানে নিয়ে এসেছিলেন। পরিবারের প্রতিষ্ঠাতা এবং দীনবন্ধু রায়ের পিতা অযোধ্যা রাম রায় তার অসামান্য মেধার জন্য নবাব নাজিমের নিকট থেকে রায় উপাধি খেতাব পান। এই প্রাসাদে ওয়াস্টার থেকে আশেপাশের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। প্রাসাদের মধ্যে একটি ছোট জাদুঘর, দুর্গা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির আছে। ব্রিটিশ সিমেট্রি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত উচ্চপদস্থ আধিকারিকদের মরদেহ এখানে শায়িত আছে, যারা পলাশির যুদ্ধের পর কাশিমবাজারে থাকতেন। ওয়ারেন হেস্টিংসের প্রথম স্ত্রী এবং তার কন্যা এলিজাবেথের কবর রয়েছে এখানে। 6 অক্টোবর 1782 খ্রিস্টাব্দে মাত্র 32 বছর বয়সে মৃত মিস্টার ডুগাল্ড ক্যাম্পবেলের স্মৃতিতে একটি শহীদ স্তম্ভ আছে। এছাড়া হীরে ব্যবসায়ী ও ড্রাগ ইন্সপেক্টর লায়ন ব্রাগারের কবর রয়েছে, যিনি 47 বছর বয়সে 12ই মে 1793 খ্রিস্টাব্দে মারা যান। এছাড়াও আরও কিছু ইস্ট ইন্ডিয়া অফিসিয়ালদের কবর রয়েছে এখানে। পাতালেশ্বর শিব মন্দির। কাটিগঙ্গার দক্ষিণ পাড়ে অবস্থিত এই মন্দির প্রায় 300 বছর পুরনো। হিন্দু মিথোলজি অনুযায়ী পাতাল শব্দের অর্থ হল মাটির নিচের পৃথিবী। এখানকার শিবলিঙ্গটিও হল পবিত্র স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ। স্বয়ম্ভু কথাটির অর্থ হল এটি নিজে থেকেই এখানে উঠে এসেছে। প্রাচীন মন্দিরটি ছিল 64 বর্গফুট এরিয়া নিয়ে। 2006 সালে এখানকার স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা মিলে 4 লক্ষ টাকা দান করেন মন্দির পুনর্নির্মাণের জন্য এবং মন্দিরটি বর্তমানে চেহারা পায়। শীতকালে এখানে পরিযায়ী পাখির ভিড় দেখা যায়। এখানে এই এলাকায় রাজা রামমোহন রায় 2 বছর ছিলেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাইটিং সেন্টারে কাজ করতেন। মন্দিরের উত্তর দিকে রয়েছে সতীদাহ ঘাট, যেখানে সতীদাহ প্রথা চালু ছিল। এর উল্লেখ পাওয়া যায় হলওয়েল লেখা বই ইন্টারেস্টিং হিস্ট্রিক্যাল ইভেন্টস রিলেটিভ টু দ্য প্রভিন্সেস অফ বেঙ্গল অ্যান্ড দ্য এম্পায়ার অফ ইন্দোস্তান।